ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষে ইমন চক্রবর্তীর নতুন উপহার তার অনুরাগীদের তোমাকে দেখব বলে সেই গান নিয়ে দু এক কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ইমন চক্রবর্তী। কেমন আছো আগে বলো? ভালো আছি, খুবই ভালো আছি, এবং আজকে নতুন গান রিলিজ হয়েছে, ভীষণ খুশি। একটু আগে তোমার কথা শুনছিলাম যে সিনেমার গান এবং মৌলিক গান, যদিও সিনেমার গান দিয়ে তোমার একটা পরিচিতি কিন্তু তার আগে থেকে তুমি গাও, তোমার কাছে কোনটার প্রাধান্য বেশি? আমার কাছে সঙ্গীতের প্রাধান্য সবার আগে। ভালো গান, সেটা সিনেমার গান হোক, সেটা নন ফিল্ম সং হোক, যেটা আইডি বলছিলেন যে যাত্রার গান হোক, নাটকের গান হোক, সিরিয়ালের গান হোক, সঙ্গীতটা আমার কাছে মানে কী বলবো, আমি পুজো করি তো সঙ্গীতকে, সুতরাং যেই রূপেই আমার কাছে আসবে না কেন আমাকে আমার 100% দিতে হবে। ছোট ডিরেক্টর, বড় ডিরেক্টর, মাঝারি ডিরেক্টর, ওসব ভেবে অন্তত আমি গাই না, এবং আমার মনে হয় না কোনো শিল্পী গান। সুতরাং ফিল্ম মিউজিকের ক্ষেত্রে যেটা একটাই ইয়ে থাকে যে প্লটটা বলে দেওয়া হয় যে এই এইটা ধরো সিনটা এটা মাথায় রেখে একটু গাইতে হবে, বা যিনি অভিনেত্রী তার মুখটা মনে, তার গলার স্বরটা মনে রেখে গান গাওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু আদারওয়াইজ যত্ন প্রত্যেকটা গানে একই রকম থাকে। এবং এই যে মৌলিক গানের ক্ষেত্রে এই যে ফিচার হতে হচ্ছে বা এই যে ভিডিও শ্যুট করতে হচ্ছে, তোমার কি মনে হয় এটার কি গ্রহণযোগ্যতা এখন মানুষের কাছে বেশি, মানে গানের সঙ্গে তার ভিডিও? হ্যাঁ, অবশ্যই, তুমি ওয়েস্টার্ন কান্ট্রিতে যদি দেখো বরাবর এটাই হয়ে এসেছে, তো এটার মধ্যে কোনো ভুল নেই। ভালো জিনিসের মধ্যে কোনো ভুল মানে ভুল হয় না, ভালো জিনিস সবসময় ভালোই হয়। তবে এখন স্ট্রিমিং প্ল্যাটফর্মসগুলোও খুব ফোর ফ্রান্টে রয়েছে, সুতরাং মানুষ এখন কিন্তু শুধু গান দেখছে না, গান শুনছেও। তোমার প্রোডাকশন হাউস থেকে এই গানটা এসছে সামনে, শেষ করব গানের এক লাইন দিয়ে। তোমাকে 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 দেখব বলে দু চোখ বন্ধ করে আছি,